লৈছে দুই বছৰ লৈকে লোৱাৰ পৰে আমি পুৰা কিস্তি সং খুব কষ্ট কৰি চলাইছি আৰু তাৰ দুজন আছে এই বান্তি আর পরহনজিৎ সাহা আমার বাড়িতে আগে গেছে পাঁচটা কিস্তি দিয়ে আলান আমরা নতুন করে আমি লোন দিও বলবো মানে যে কিস্তিটা বাকি ছিল হ্যাঁ পাঁচটা কিস্তি বাকি ছিল এটা পুরো আমি লোন দিও পুরোটা পরিশোধ করলে নতুন করে দিব এরপর আমি কয়েকখান থেকে টাকাটা মিলাইছে ম্যানেজ করছি ম্যানেজ করে অভিশনিয়া দিচ্ছি তারা কেছে 48 ঘন্টার ভিতরে তোমার টাকা ঢুকে দেবো তিন তারিখ জমা দিচ্ছি ইংরেজি 3 তারিখ আজ কইল 18 তারিখ তাদের 15 দিনের মাথা অবশ্য আমি অনেক দিন গিয়ে হ্যারাসমেন্ট নিয়েছি তারা আমার পাত্রী দেয় না আমি কি রেখেছি অবশ্য তারা আমার দিয়ে হয় না আমি নিজে গেছি দিয়ে তার কী হলো কইটা কলকাতা পাঠাইছি ওনাকে দেরি হইব এরপরে আমি অনেক দিন গেছি অবশ্য আর যাওয়ার ইচ্ছা নাই আমার আমি কিছু আর যাইতাম না এরপরে আমি এটা এটার ইয়া চাই জব চাই আমি ডাইরেক্ট খান থেকে আর নইলাম কষ্ট করে অন্য আমার মান সম্মান শেষ 95,000 টাকা দুই বছর লেগে সম্পূর্ণটাকে পরিশোধ করেছিলেন পরিশোধ করেছি মানে হ্যাঁ পুরা পরিশোধ 15 দিচ্ছি আর বাকি টাকাটা আমি একলগে সাথে দিচ্ছি 54,000 টাকা দিচ্ছি একসাথে এটা কি সুদ দিচ্ছেন হ্যাঁ সুদ সহ লকডাউন সুদ নিচ্ছে সুদের টাকা সুদ নিচ্ছে তারা নাইলে আমি মাসে মাসে দিলাম মিলে আমি আর মানুষের টিকা টান লাগলো নিলে আমি মাসে মাসে টাকাটা দিলাম মিলে আমি অনেক খুব কষ্ট করে চলতাম মানুষের লগে মুখ দেওয়ানোর উদ্দেশ্যে পর্বতের সময় কত টাকা দিবে বলছিল তারা কিছু 2 লাখ টাকা দিব আর দেনি নাকি না আর দিতে না আমার ফর্ম নিছে ফটো রাখছে সব কিছু রাখছে ফটো মোটো রাখছে তারা তারা এই আমার লগে প্রতারণা করলো